السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين بخاري شريف كتاب الصلاة باب 86 حديث 476 باب المسجد يكون في الطريق من غير ضرر بالناس فيه وبه قال الحسن وأيوب ومالك مسجد جتي راستر উপরে হয় من غير ضرر بالناس মানুষের কোন ধরনের ক্ষতি না করে অর্থাৎ যদি রাস্তা অনেক প্রশস্ত হয় এবং এটা কোনো ব্যক্তি মালিকানাধীন না হয় তাহলে সেই রাস্তার উপরে এক পাশে মসজিদ নির্মাণ করা বাকি অংশ দিয়ে মানুষ যাতায়াত করতে পারে যানবাহন চলাচল করতে পারে কারো ক্ষতি হয় না এই ধরনের মসজিদ নির্মাণ করা শরীয়তে জায়েজ আছে এটাকে শরীয়ত মসজিদ বলা যেতে পারে আবার এটা শরীয়ত মসজিদ না হয়ে শুধু শাব্দিক অর্থে মসজিদ হতে পারে যে নামাজ পড়ার জায়গা একটা হলো মসজিদের ইসতেলাহ আর একটা হলো মসজিদের লগুই মসজিদের লগুই হলো শাব্দিক অর্থে মসজিদ মানে সেজদা করার জায়গা নামাজ পড়ার জায়গা আর মসজিদের ইসতেলাহি যেটা শরীয়ত মসজিদ সেই মসজিদ নামাজের জন্য ওয়াকফ করা হয়েছে মসজিদ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এই যে মসজিদ তো এই ধরনের মসজিদ নির্মাণ করা জায়েজ আছে ফিহি ওয়া বিহি ক্বাল আল হাসান ওয়া আইয়ুব ওয়া মালিক ফিহি আই ফি বায়ানে জাওয়াজিহি ওয়া বিহি আই বি জাওয়াজিহি এই ধরনের মসজিদ নির্মাণ করা জায়েজ হওয়ার কথা বা জায়েজ হওয়ার ব্যাপারে মত দিয়েছেন আল হাসান মানে হাসান বসরি ও আইয়ুব আইয়ুব সখতিয়ানি মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস বিহি কাল হাদাসানা ইয়াহইয়া ইবনু বুকাইর কাল হাদাসানা লাইস আন উকাইল আন ইবনে শিহাব কাল أخبرني عروة بن الزبير أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت এখানে রওয়ায়েত খুব সংক্ষেপভাবে উল্লেখ করা হয়েছে বিস্তারিত রওয়ায়েত হিজরতের আলোচনায় সেখানে এসেছে হিজরতের আলোচনায় সেখানে বিস্তারিত হাদিস উল্লেখ করা হয়েছে বাবু হিজরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবিহি ইলাল মদিনা কিতাবু মানাকিবুল আনসারের ভিতরে 3905 নম্বর হাদিস সেখানে মুফাসসাল আসছে به قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل قال ابن شهاب فأخبرني عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم قالت لم أعقل أبوي قط إلا وهما يدينان الدين أمي أمار بدمتك جتدور মনে করতে পারি আমি তাদেরকে দিনের উপরে পেয়েছি অর্থাৎ আমার জন্মের পর থেকে যখন আমার বুঝ হয়েছে পিতামাতাকে দিনের উপরে আমি পেয়েছি ওয়ালাম ইয়ামুররা আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরাফাই নাহারি বুকরাতাও আশিয়া এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দিনের
দুই প্রান্তে অর্থাৎ সকালে এবং বিকালে আমাদের কাছে আসতেন, অর্থাৎ আবু বকর সিদ্দিকের ঘরে আসতেন। ফালাম্মা ফুতুলিয়াল মুসলিমুনা খারাজা আবু বকরিন মুহাজিরান নাহওয়া আরদিল হাবাশা, যখন ইসলাম গ্রহণ করার কারণে মুসলমানদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে পরীক্ষায় ফেলা হলো, তাদের উপরে নির্যাতন করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ ত্যাগ করে হাবশায় হিজরত করার জন্য ইচ্ছা করলেন। হাত্তা বালাগা বারকাল গিমাত, এমনকি তিনি বারকুল গিমাত নামক জায়গায় পৌঁছলেন, এটা ইয়ামানের একটি জায়গা। লাকিয়াহু ইবনু দাগিনা ওয়াহুয়া সাইয়িদুল কারা, সেখানে কারা গোত্রের নেতা ইবনু দাগিনা তিনি আবু বকর সিদ্দিকের সাথে দেখা করলেন। ফাকালা, তিনি বললেন, আইনা তুরিদু ইয়া আবা বকর, হে আবু বকর আপনি কোথায় যেতে চাচ্ছেন? ফাকালা আবু বকর, আখরাজানি কওমি فأريد أن أسيح في الأرض وأعبد ربي। আবু বকর সিদ্দিক বললেন যে আমার কওমের লোকেরা আমাকে বের করে দিয়েছে, অতএব আমি আল্লাহর জমিনে ঘুরে বেড়াব এবং আমার প্রতিপালকের ইবাদত করব। কালা ইবনু দাগিনা, তখন ইবনু দাগিনা বললেন, ফাইন্না মিসলাকা ইয়া আবা বকরিন লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, হে আবু বকর আপনার মতো একজন মানুষ সে নিজের দেশ থেকে ইচ্ছায় বের হয়ে যেতে পারে না অথবা তাকে বের করে দেওয়া যেতে পারে না। ইন্নাকা তাকসিবুল মাদুম, আপনি নিঃস্বদের জন্য কামাই করেন, বা তাসিলুর রাহিম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বা তাহমিলুল কাল্লা মানুষের বোঝা বহন করেন, বা তাকরিদ দৈফা এবং মেহমানকে মেহমানদারি করেন, বা তুইনু আলা নাওয়া ইবিল হককে, সত্যের উপরে যদি কেউ বিপদগামী বিপদগ্রস্ত হয় তাকে সহযোগিতা করেন। আনা লাকা যার আমি আপনার প্রতিবেশী, আমি আপনাকে সহযোগিতা করব, আশ্রয় দেব। এর যে ওয়াগুদ রব্বাকা বিবালাদিক, আপনি দেশে চলে যান, সেখানে গিয়ে আপনার রবের ইবাদত করবেন। ফারাজা ওয়ার্তাহালা মাহু ইবনু দাগিনা, এই কথার পরে আবু বকর সিদ্দিক ফিরে আসলেন এবং সাথে ইবনু দাগিনাও আসলেন, উনি তাকে ফিরিয়ে নিয়ে আসলেন। ফাতাফা ইবনু দাগিনা আশিয়াতান ফি আশরাফি কুরাইশ, বিকালবেলা ইবনু দাগিনা কুরাইশদের নেতৃস্থানীয় সকলের কাছে গেলেন। ফাকালা লাহুম, তাদেরকে বললেন, ইন্না আবা বকরিন লা ইয়াখরুজু মিসলুহু ওয়া লা ইউখরাজু, আবু বকর সিদ্দিকের মতো একজন ব্যক্তি সে নিজে ইচ্ছায় দেশ থেকে বের হয়ে যেতে পারে না বা তাকে বের করে দেওয়া সমীচীন নয়। আতুখরিজুনা রাজুলান ইয়াকসিবুল মাদুমা ওয়া ইয়াসিলুর রাহিমা ওয়া ইয়াহমিলুল কাল্লা ওয়া ইয়াকরিদ দাইফা ওয়া ইউইনু আলা নাওয়াইবিল হক, এই বলে তার গুণাবলী যেটা আবু বকর সিদ্দিককে তিনি বলেছিলেন সেই কথা নেতাদের কাছেও বললেন, যে এই সমস্ত গুণাবলীর অধিকারী যে ব্যক্তি সে আমাদের দেশ থেকে বের হয়ে যেতে পারে না বা তাকে বের করে দেওয়া যেতে পারে না। ফালাম তুকাজ্জিব কুরাইশুন বি জিওয়ারে ইবনে দাগিনা, অতএব ইবনু দাগিনা যে তাকে আশ্রয় দিয়ে ফিরিয়ে নিয়ে এসেছেন এটাকে কুরাইশরা অস্বীকার করতে পারল না। ওয়াকালু লি ইবনে দাগিনা, তবে তারা ইবনু দাগিনাকে বলল, মুর আবা বকরিন ফালিয়াবুদ রাব্বাহু ফি দারিহি, আবু বকরকে এতটুকু বলে দিও তিনি যেন তার ইবাদত বাড়িতে বসে করেন,
فليصلي فيها وليقرا ما شاء বাড়িতে বসে তার যত ইচ্ছা নামাজ পড়বে, যত ইচ্ছা কোরআন শরীফ পড়বে। ওয়ালা ইউজিনা বিজালিক, এর দ্বারা যেন সে আমাদেরকে কষ্ট না দেয়। ওয়ালা ইস্তালিম বিহি, এবং এটা যেন ঢাকঢোল পিটিয়ে এলান করে না করে। ফাইন্নি ফাইন্না নাকশা আন ইয়াফতাতিনা নিসা আনা ওয়া আবনা আনা, কেননা আমাদের আশঙ্কা হচ্ছে যে তার এই ইবাদত কোরআন তেলাওয়াতের দ্বারা সে আমাদের নারী এবং শিশুদেরকে আকৃষ্ট করবে, ফেতনাগ্রস্ত করবে তাদের ভাষায়। ফাকালা জালিকা ইবনু দাগিনা লি আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ইবনু দাগিনা কুরাইশদের এই শর্ত জানিয়ে দিলেন। ফালাবিসা আবু বকরিন বিজালিকা ইয়াবুদু রাব্বাহু ফি দারি, এই শর্ত মোতাবেক আবু বকর সিদ্দিক তার বাড়িতে থাকেন, আল্লাহর ইবাদত করেন। ওয়ালা ইস্তালিনু বিসালাতিহি, এবং তার নামাজ এটি তিনি প্রচার করেন না, প্রকাশ্যে নামাজ পড়েন না। ওয়ালা ইয়াকরাউ ফি গায়রি দারিহি, এবং তিনি তার বাড়ি ছাড়া অন্যত্র গিয়ে কোরআন শরীফ পড়েন না। সুম্মা বাদালি আবি বকরিন ফাবতানা মসজিদান বিফিনা-এ দারিহি, এরপর আবু বকর সিদ্দিকের মনে চাইল তিনি তার বাড়ির আঙ্গিনার পাশে একটি মসজিদ নির্মাণ করলেন, সেখান থেকে চলার রাস্তা ছিল। এখানে তর্জমাতুল বাব, এই রাস্তার পাশে তার নিজের আঙ্গিনায় তিনি একটি মসজিদ নির্মাণ করলেন। ওয়াকানা ইউসাল্লি ফিহি ওয়া ইয়াকরাউল কোরআন, সেখানে বসে তিনি নামাজ পড়তেন, কোরআন পড়তেন। ফা ইয়ানকাজিফু আলাইহি নিসাউল মুশরিকিনা ওয়া আবনাউহুম, তখন মুশরিকদের নারীরা এবং শিশুরা সেখানে ছুটে আসত। ওয়াহুম ইয়াজাবুনা মিনহু, তাদের কাছে আবু বকর সিদ্দিকের এই নামাজের দৃশ্য এবং তেলাওয়াত পছন্দ হতো। ওয়ানজুরুনা ইলাইহি, তারা দেখত, ভিড় করত। ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক ক্রন্দনকারী একজন ব্যক্তি ছিলেন। লা ইয়ামলিকু আইনাইহি ইযা ক্বারা আল কোরআন, যখন কোরআন শরীফ পড়তেন তখন তিনি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। ওয়া আফজা জালিকা আশরাফা কুরাইশিন মিনাল মুশরিকিন, এই ব্যাপারটি কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ভীত করল। পারসালু ইলা ইবনে দাগিনা, তারা ইবনু দাগিনার কাছে লোক পাঠাইল। ফাকাদিমা আলাইহিম, সংবাদ পেয়ে ইবনু দাগিনা কুরাইশ নেতাদের কাছে গেল। ফাকালু, তখন তারা বলল, ইন্না কুন্না আজারনা আবা বকরিন বিজিওয়ারি, তোমার আশ্রয় দেওয়ার কারণে আমরাও আবু বকরকে আশ্রয় দিয়েছিলাম। আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি, এই শর্তে যে সে তার বাড়িতে বসে ইবাদত করে। ওয়াকাদ ফাকাদ জাওয়াজা জালিক, সে তো সীমা অতিক্রম করে গিয়েছে। ফাবতানা মসজিদান বিফিনা-এ দারিহি, সে তার বাড়ির আঙ্গিনায় মসজিদ তৈরি করেছে। ফা আলানা বিসসালাতি ওয়াল কিরাআতি ফিহি, এবং সেখানে প্রকাশ্যে নামাজ পড়তেছে, কিরাত পড়তেছে। ওয়া ইন্না কদ খাশিনা আন ইয়াফতিনা নিসা আনা ওয়া আবনা আনা, আমাদের আশঙ্কা হচ্ছে নারী এবং শিশুদের ব্যাপারে তারা তার এই তেলাওয়াতে আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যাবে। ফানহা, অতএব তাকে নিষেধ করো। ফাইন আহাব্বা আন ইয়াক্তাসিরা আলা আন ইয়াবুদা রাব্বাহু ফি দারিহি ফাল, সে যদি তার বাড়ির মধ্যে সীমিত থেকে ইবাদত বন্দিগি করতে চায় তাহলে করুক। ওয়াইন আবা ইল্লা আন ইউলিনা বিজালিকা ফা সালহু আন ইয়ারুদ্দা ইলাইকা জিম্মাতাক, আর যদি সে অস্বীকার করে যে প্রকাশ্যে ইবাদত না করে পারবে না, তাহলে তার কাছে বলো তুমি যে তাকে দায়িত্ব নিয়ে আশ্রয় দিয়েছিলে সেই দায়িত্ব যেন সে ফিরিয়ে দেয়। ফাইন্না কদ কারিহনা আন নুখফিরাকা, কারণ আমরা চাই না যে তুমি কাউকে আশ্রয় দিয়েছো আমরা সেই আশ্রয়কে ভঙ্গ করবো, এটা আমরা চাই না। ওয়ালাসনা মুকিররিন আলী আবি বকরিন আল ইস্তিআলানা, এবং আমরা এটাও চাই না
যে আবু বকর সিদ্দিক প্রকাশ্যে ইবাদত বন্দেগি করবেন। কালাত আয়েশা, আয়েশা সিদ্দিকা বলেন, ফাতা ইবনু দাগিনা ইলা আবি বকর, এরপরে ইবনু দাগিনা আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। ফাকালা, এসে বললেন, কদ আলিমতাল্লাযী আকাদতু লাকা আলাইহি, আপনি ভালো করে জানেন কোন কথার উপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ফাইম্মা আনতাক্তাসিরা আলা জালিক, হয়তো আপনি সেই শর্তের মধ্যে সীমিত থাকবেন। ওয়াইম্মা আন্তর্জিয়া ইলাইয়া জিম্মাতি, অথবা আমি যে আপনার দায়িত্ব নিয়েছিলাম এই দায়িত্ব আমাকে ফিরিয়ে দিবেন। কাইন্নি লা উহিব্বু আন তাসমাল আরাবু আন্নি উক্তিক্তু ফি রাজুলিন আকাদতু লাহু, যেহেতু ইবনু দাগিনা একজন নেতা ছিলেন, তিনি বলেন যে আমি এটা পছন্দ করি না যে গোটা আরবের সংবাদ ছড়িয়ে যাবে যে ইবনু দাগিনা এক ব্যক্তিকে আশ্রয় দিয়েছিল, কিন্তু কওমের লোকেরা সেই আশ্রয়ে স্বীকৃতি দেয় নাই। এতে আমার নেতা হওয়ার ক্ষেত্রে একটা অপমান হবে, আমার একটা বদনাম হবে, ওটা আরবে আমার যে সম্মান এটা ক্ষুণ্ণ হবে। ফাকালা আবু বকরিন, তখন আবু বকর সিদ্দিক বললেন, বাইন্নি আরুদ্দু ইলাইকা জিওয়ারাকা বা আরদা বি জিওয়ারিল্লাহ আযা ওয়াজা, আমি তোমার আশ্রয়কে ফিরিয়ে দিচ্ছি, তোমার আশ্রয়ের কোনো প্রয়োজন আমার নেই, আমি আল্লাহর আশ্রয়ে সন্তুষ্ট আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাইযিন বি মাক্কা, এই ঘটনা সেই সময় যখন পর্যন্ত নবীজি মক্কা শরীফে ছিলেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুসলিমিন, একদিন নবীজি মুসলমানদের লক্ষ্য করে ঘোষণা দিলেন, ইন্নি উরিতু দারা হিজরতিকুম জাতা নখলিম বাইনা লাবাতাইন বহুমাল হাররাতান, মদিনা শরীফে দুইটি হাররা ছিল মরুভূমি, তো এই দুই প্রস্তরময় ভূমির মাঝখানে আমি তোমাদের হিজরতের স্থান দেখেছি, অর্থাৎ মদিনা শরীফ, ইয়াসরিব তখন নাম ছিল। হাজারা মান হাজারা টেবাল আল মদিনা, এই কথা শোনার পরে যাদের হিজরত করার তারা মদিনা হিজরত করে গেলেন। পরাজা আম্মাতু মান কানা হাজারা বি আরদিল হাবাসাতে ইলাল মদিনা, এবং যারা ইতিপূর্বে হাবশা হিজরত করেছিলেন তাদের অধিকাংশ সেখান থেকে মদিনায় চলে গেল। ওয়াজ্জাহাজা আবু বকরিন কেবাল আল মদিনা, আবু বকর সিদ্দিকও মদিনায় হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলা রিসলি, তুমি শান্ত হও, ব্যস্ত হয়ো না। ফাইন্নি আরজু আন ইউজানা লি, কেননা আমি আশা করি যে আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। ফাকালা আবু বকর, ওয়াহাল তারজু জালিকা বি আবি আনতা, আমার পিতা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনিও কি এরকম আশা করেন যে আপনাকে হিজরতের হুকুম দেওয়া হবে? কয়লা না, নবীজি বললেন যে হ্যাঁ। ফা হাবাসা আবু বকর নাফসাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াসহাবাহু, এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আটকে রাখলেন, হিজরত থেকে বিরত রাখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য। আলাফা রাহিলাতাইন কানাতা ইনদাহু, এবং তার কাছে দুইটি বাহন ছিল, এই দুইটিকে তিনি প্রচুর ঘাস পানি এর ব্যবস্থা করলেন, মোটা তাজা করলেন। তো উটকে শক্তিশালী করার জন্য বাবলা গাছের পাতা খাওয়ানো হতো। আলাফা রাহিলাতাইন কানাতা ইনদাহু ওয়ারাকাস সামুদ, দুইটি বাহনকে যেটা তার কাছে ছিল বাবলা গাছের পাতা খাওয়াইলেন। বহু আল খাবতু, এটাকে আরবিতে আল খাব বলা হয়, ওই গাছের ফল পাতা এগুলো খুব উটের জন্য পুষ্টিকর। মরুভূমিতে এরকমই দেখা যায়, রাস্তার থেকে বাইকে মায়ের কোনো দেখবে যে কোনো ঘর বাড়ি নেই, কিছু কিছু বাবলা গাছ আছে আর কিছু উট দেখা যায়, ওই বাবলা গাছের পাতা তারা খায়। কালাত আয়েশা, কয়লা ইবনু শিহাব, ও আরবা দাস, এইভাবে চার মাস পর্যন্ত এই উটকে ভালো খাবার দিলেন।
قال ابن شهاب قال عروة قالت عائشة فبينما نحن يوما جلوس في بيت أبي بكر في نحر الظهيرة আয়েশা সিদ্দিকা বলেন কোনো একদিন আমরা দুপুরবেলা আবু বকর সিদ্দিকের ঘরে বসা আছি কলা কাইলুন লি আবি বকর একজন লোক এসে আবু বকরকে বলল হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকান্নিআন এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা মাথা আবৃত করে আগমন করেছেন ফি সাআতিন এমন এক সময়ে লাম ইয়াকুন ইয়াতিনা ফিহা যেই সময় সচরাচর নবীজি আমাদের বাড়িতে আসতেন না ফাকালা আবু বকর আবু বকর নবীজিকে দেখে বললেন ফিদা ফিদাউন লাহু আবি ওয়া উম্মি তার জন্য আমার পিতামাতা উৎসর্গিত ওয়াল্লাহি মা জাআ বিহি ফি হাযিহি সাআতি ইল্লা আমরু এই সময় তিনি যে আসছেন নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো ঘটনা ঘটেছে কালাত আয়েশা সিদ্দিকা বলেন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আসলেন ফাস্তাজানা ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন ফা উযিনা লাহু অনুমতি দেওয়া হলো ফা দাখালা ঘরে প্রবেশ করলেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন আখরিজ মান ইনদাক তোমার কাছে ঘরে যারা আছে সকলকে ঘর থেকে বের করে দাও فقال ابو بكر انما هم اهلك لابي انت يا رسول الله তখন আবু বকর বললেন ঘরে তো যে আছে আমার মেয়ে আপনার স্ত্রী এছাড়া তো আর কেউ নেই قال তখন নবীজি বললেন فاني قد اذن لي في الخروج আমাকে মক্কা থেকে বের হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে ফাকালা আবু বকর বি আবি আনতা ইয়া রাসূলুল্লাহ তখন আবু বকর সিদ্দিক বললেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আমাকে আপনি সাথে নেবেন কালা না নবীজি বললেন হ্যাঁ কালা আবু বকর ফাখুজ বি আবি আনতা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক কথায় তিনি এইভাবে বলতেন যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত মানে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে নবীজির সামনে কথা বলতেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক ফাকুজ বি আবি আনতা ইয়া রাসূলুল্লাহ ইহদা রাহিলাতাইয়া হাতাইন আমি যে দুইটি বাহন প্রস্তুত করে রেখেছি এর থেকে যেটা পছন্দ আপনি নিয়ে নিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এটা নিতে পারি তবে মূল্য দিয়ে এটা ফ্রি না আমি তোমার থেকে মূল্য দিয়ে নেব কালাত আয়েশা ফাজাহাজনা হুমা আহাসাল জাহাজ আমরা এই দুইটি বাহনকে পূর্ণভাবে প্রস্তুত করে দিলাম সফরের জন্য যা যা লাগে এগুলো সাজিয়ে দিলাম অসনানা লাহুমা সুপ্রতান ফি জিরাব এবং একটা পাত্রের একটা থলের ভিতরে একটা সুফরা দিয়ে দিলাম মানে সুফরা হলো দস্তরখান খাওয়ার জন্য লাগবে ফা কতাত আসমাউ বিনতু আবি বকর কিতাতাম মিন নিতাকিহা ফা রাবাতাত বিহি আলা ফামিল জিরা ওই পাত্রের ভিতরে এগুলো দিয়ে এখন পাত্রের মুখ বানতে হবে রশি খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বোন আসমা তার কোমরে যে বেল্ট ছিল বা ফিতা ছিল সেটাকে ছিঁড়ে তিনি দুই টুকরা করে এটা বেঁধে দিলেন দুইটা পাত্র ছিল নবীজির একটা আবু বকর সিদ্দিকের একটা এই দুইটি পাত্রের মুখ বেঁধে দিল ফা বিজালিকা সুমিয়াত জাতান নিতাক অন্য জায়গায় আসছে জাতান নিতাকাইন এই জন্য আসমার উপাধি হয়েছে যে বেল্টের অধিকারী নেতাক বলা হয় কোমরবন্ধকে সুম্মা লাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বিগারেন ফি জাবালে সাওর এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সাওরের গিরি গুহায় আশ্রয় নিলেন ফা কামানা ফিহি সালাসা লাইয়ালি তিন রাত্র সেখানে আত্মগোপন করলেন ইবিতু ইনদাহুমা আব্দুল্লাহ ইবনু আবি বকর রাত্রবেলায় গিয়ে তাদের কাছে আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ থাকতেন বহুয়া গোলাম শাহাবুন সাকিফুন লাকিনুন
সে খুব বিচক্ষণ বুদ্ধিমান এক যুবক ছিল। ফায়ুগ্রিজু ইন্দহুমা বিসাহা ফায়ুসবিহুমা কুরাইশিন বিমাক্কাতা কাবাইতিন। ভোররাত্রে সে সেখান থেকে বের হয়ে আসত এবং সকালবেলায় কুরাইশদের কাছে উপনীত হতো। কুরাইশরা মনে করত যে সে মক্কায় রাত্রি কাটিয়েছে। ফালা ইয়াসমাউ আমরান ইউক্তাদানি বিহি ইল্লা ওয়াহ। এরপরে মক্কায় ঘুরে ঘুরে কে কি বলে এগুলো সে শুনত। হাত্তা ইয়াতিয়াহুমা বিখাবারে যালিকা হিনা ইয়াহতাতিলু সালাম। এরপরে যখন রাত্র অন্ধকার হয়ে যেত, এই সারা দিনের খবর নিয়ে নবীজির কাছে যেত। ওয়ারওয়া আলাইহিমা আমির ইবনু ফুহাইরা মাওলা আবি বকরিন মিন হাতাম মিন গানাম। এবং আবু বকর সিদ্দিকের গোলাম আমির ইবনু ফুহাইরা, তিনি দুধের যে বকরি ছিল সেগুলো চড়াইতেন। ফায়ুরিহুমা আলাইহিমা হিনা ইয়াযহাবু সাআতুন মিনাল ইশা। রাত্র যখন অনেক হয়ে যেত, তিনি এই বকরিগুলো নিয়ে সেই গিরিগুহার কাছে যেতেন। ফাইয়া বিতানে ফি রিসলেন ওহুয়া লাবিনুন লাবানু মিনহাতিহিমা ওয়া রদিফিহিমা। তো তার কাজ ছিল যে ওই উঠ বকরির যে দুধ এগুলো দহন করে গুহায় পৌঁছে দিত এবং খোঁজ খবর রাখত যে কোনো শত্রু আসে কি না। কিন্তু কেউ জানতো না যে সে কী কাজ করতেছে, সবাই জানতো যে সে তার বকরি চড়াইতেছে। হাত্তা ইয়ানাইকা বিহা আমির ইবনু ফুহাইরা বিগালাস ইয়াফালু যালিকা ফি কুল্লি লাইলাতিন মিন তিলকা লাইয়ালি সালাস। এই তিন দিন এভাবেই চলছে। ওয়াস্তাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন রাজুলান মিন বানি দাইল, বনু দাইল গোত্রের এক ব্যক্তিকে আবু বকর সিদ্দিক এবং নবীজি উজরত দিয়ে ভাড়া করেছেন। ওহুয়া মিন বানি আব্দিবনে আব্দি হাদিয়ান খিররিতা। সে ছিল পথ প্রদর্শক এবং খিররিত, খিররিত বলা হয় আল মাহিরু বিল হেদায়া, পথ দেখানোর ক্ষেত্রে বিচক্ষণ। সে সময় রাস্তা ছিল না এবং রাস্তায় কোনো চিহ্নও ছিল না, মরুভূমি চারদিকে সমান, কোন দিকে যাইতে হবে এটা বিচক্ষণ ছাড়া কেউ বুঝতো না। ওই লোকটা বিচক্ষণ ছিল, তাকে টাকা দিয়ে ভাড়া করা হলো। قد غمس حلفا في آل العاص بن وائل السهمي وهو على دين كفار قريش فأمناه فدفع إليه راحلتيهما ووادعه غار صور بعد ثلاث ليال براحلتيهما صبح ثلاث فانطلق معهما عمرو بن فهيرة والدليل فأخذ بهم طريق السواحل. ওই যে পথ প্রদর্শক ব্যক্তি, যদিও সে কাফের ছিল কিন্তু তার প্রতি তাদের আস্থা ছিল, এজন্য তাকে ওই বাহনের উট দুইটি দিয়ে দেওয়া হয়েছে। অভিজি রওনা হওয়ার সময় উটে রওনা হন নাই, তাকে বলা হয়েছে যে তিন দিন পরে এই দুইটে উট নিয়ে তুমি ওখানে যাবে। সেই কথা মোতাবেক তিন দিন পরে সে গেল। তো সে ছিল পথ প্রদর্শক আবু বকর সিদ্দিক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের যে রাখাল ছিলেন আমির ইবনে ফুহাইরা, তাকেও সাথে নিয়ে গেলেন। এই চারজন হিজরতের উদ্দেশ্যে রওনা হল। এই লম্বা হাদিসটি এখান থেকে আমরা পড়ি। বিহি কালা হাদ্দাসানা ইয়াহিয়া ইবনু বুকাইর কালা হাদ্দাসানা লাইস আন উকাইল আন ইবনু শিহাব কালা আখবারানি উরওয়া ইবনু জুবায়ের আন আয়েশা তা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালাত লাম আকিল আবাওয়াইয়া ইল্লা ওয়া হুমা ইয়াদিনানি দ্বীনা ওয়া লাম ইয়ামুর আলাইনা ইয়াউমুন ইল্লা ইয়াতিনা ফিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম طرفي النهار بكرة وعشية ثم بدل أبي بكر فابتنى مسجدا ببناء داره فكان يصلي فيه ويقرأ القرآن فيقف عليه نساء المشركين وأبناؤهم يعجبون منه وينظرون إليه وكان أبو بكر رجلا بكاء ولا يملك عينيه إذا قرأ القرآن فأفزع ذلك أشراف قريش من المشركين. بس এই পর্যন্ত এখানে উল্লেখ করা হয়েছে, সামনের অংশ উল্লেখ করা হয়নি। যেহেতু এখানে বাবের সাথে এতটুকুই সংশ্লিষ্ট যে আবু বকর সিদ্দিক তার ঘরের সামনে আঙ্গিনায় রাস্তার পাশে একটি মসজিদ নির্মাণ করেছিলেন, তাহলে বুঝা গেল মানুষের চলাচলের জায়গায় এভাবে মসজিদ নির্মাণ করা কি আছে। তো একটি বাব আজকে আমরা পড়লাম।
والسلام عليكم ورحمة الله.